আসসালামু আলাইকুম বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আজকের আয়োজন সঙ্গেই থাকুন এ পারসন হু লিভস হিজ অর হার কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি অর্থাৎ যে ব্যক্তি দেশান্তরী হয় অথবা অভিবাসী হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় ইমিগ্রেন্ট মিসানথ্রপিস্ট মিসানথ্রপিস্ট বলতে বোঝায় এ হ্যাটার অফ ম্যানকাইন্ড যে মানব জাতিকে ঘৃণা করে এ পার্সন আনএবল টু পে হিজ ডেপ্ট কল যে ব্যক্তি তার ঋণ পরিশোধে ব্যর্থ বা সমর্থ নয় তাকে বলা হয় ইনসলভেন্ট বা ব্যাংকরাপ্ট ইনসলভেন্ট শব্দের অর্থ হচ্ছে ঋণ পরিশোধে অক্ষম আর ব্যাংকরাপ্ট শব্দের অর্থ হচ্ছে দেউলিয়া এ পার্সন হো ড্রস ম্যাপস তাকে কি বলা হয় যে ব্যক্তি মানচিত্র অঙ্কন করেন বা আঁকেন তাকে বলা হয় কার্টোগ্রাফার অর্থাৎ মানচিত্রকার বা মানচিত্র নির্মাতা বা মানচিত্রবিদ কার্টোগ্রাফার লেক্সিকোগ্রাফার ইজ এ পারসন হো রাইটস যে ব্যক্তি অভিধান লেখক বা অভিধান রচনাকারী

সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মানসিক রোগের চিকিৎসক ওয়ান হো ইটস এভরিথিং যে সব কিছু খায় তাকে কি বলা হয় যে সব কিছু খায় তাকে বলা হয় অমনিবরাস বাংলায় তাকে বলা হয় সর্বভুক বা সর্বভোজি পার্সন হো ইটস হিউম্যান ফ্ল্যাশ ব্যক্তি যে কি না খায় মানুষের মাংস অ্যান্ড অ্যানিমলস পশু পাখির মাংস ইডস ওন কাইন্ড অর্থাৎ স্বজাতির মাংস বা স্বগোত্রের মাংস তাকে কি বলা হয় তাকে বলা হয় ক্যানিভাল ক্যানিভাল শব্দের অর্থ হচ্ছে রাক্ষস নরভুক বা স্বগোত্র এ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ যে ব্যক্তি নিজের সম্পর্কে লিখে অর্থাৎ আত্মজীবনী আর তাকে ইংরেজিতে বলা হয় আত্মজীবনী স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস শব্দবহুল বা শব্দ ভারাক্রান্ত বা মাত্রারই অতিরিক্ত শব্দযুক্ত যেই বক্তৃতা সেটাকে বলা হয় স্পিচ অর্থাৎ শব্দবহুল বক্তৃতা যেখানে অনেক কথা বলা হয় বিব্লিওগ্রাফি বিব্লিওগ্রাফি বলতে বোঝায় গ্রন্থ বিবরণী বা গ্রন্থপঞ্জি যারা বিভিন্ন থিসিস পেপার বা অ্যাসাইনমেন্ট অথবা একাডেমিক ডিজার্টেশন লিখেছেন তারা হয়তোবা জানেন যে প্রত্যেকটা রাইটিং এর শেষে যে রেফারেন্স দিতে হয় বিভিন্ন বই থেকে কোন জায়গা থেকে কোনটা কালেক্ট করা হয়েছে সেটাকে বলা হয় বিব্লিওগ্রাফি অর্থাৎ ইট কলস কালেকশন অর লিস্ট অফ বুকস বিব্লিওগ্রাফি অর রেফারেন্সেস অ্যান আনমেরিড উইম্যান অবিবাহিত মহিলাকে কি বলা হয় বলা হয় স্পিনিস্টার অর্থাৎ অবিবাহিতায় স্ত্রী কুমারী বা চিরকুমারী এ ম্যান হু হ্যাজ নট রিম্যারিড আফটার হিজ ওয়াইফস ডেথ স্ত্রীর মৃত্যুর পরবর্তীতে যে ব্যক্তি এখনো বিয়ে করেনি তাকে বলা হয় বিপত্নিক অর্থাৎ উইডোয়ার হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স লিঙ্গুইস্টিক বলতে বোঝায় ভাষাবিদ্যা বা ভাষা বিজ্ঞান দ্য সাইন্টিফিক স্টাডি অফ দ্য স্টাডি অফ এনশিয়ান্ট সোসাইটিস তাকে বাংলায় বলা হয় প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব বা প্রত্নবিদ্যা অর্থাৎ আর্কিওলজি আর্কিওলজি বানানটাও খেয়াল রাখবেন এটা শুদ্ধ বানান রূপেও বিভিন্ন পরীক্ষায় আসতে পারে পেডিয়াট্রিক বা পেডিয়াট্রিক রিলেটেড টু দা ট্রিটমেন্ট অফ চিলড্রেন অর্থাৎ শিশু রোগ বিশেষজ্ঞকে বলা হয় পেডিয়াট্রিক অর্থাৎ এটি শিশুদের চিকিৎসা সংক্রান্ত একটি শব্দ দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইকোলজিক্যাল এটা রিলেটেড পরিবেশের সাথে বা বাস্তুসংস্থান সংক্রান্ত সো ইকোলজিক্যাল The word ecological is related to environment. In English grammar, which deals with formation of sentences. Formation of sentences, এতনিয় e কাছকরে, syntax. জার অর্থ হোছে, সব্দু বিনাজ বা বা বাখকো গথন. একিদারন্র প্রশ্ণ, syntax denotes, rules for building sentences. সিনটেক্স মিনস সেন্টেন্স বিল্ডিং ফনেটিক্স ইজ কানেক্টেড যাকে বলা হয় ধনীত্ব বা ধ্বনি গ্রাউল ইজ রিলেটেড টু দা সাউন্ড অফ টাইগার ফ্যান্টাসি ফ্যান্টাসি বলতে বোঝায় উদ্ভ কল্পনা শক্তি দিবা স্বপ্ন বা উদ্ভট অনুমান যেটা আসলে আজগবি অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে কথা অর্থাৎ যেখানে একটি সেম স্টেটমেন্টের দুই ধরনের এবং ভিন্ন যুক্তি থাকে টু কন্ট্রি থিংস ইন দ্য স্টেটমেন্ট পলিটিক্স কারণ দিয়ে বোঝায় গণভোট আর এর মিনিং হচ্ছে প্রাচীন রোমের নাগরিক সুখ সুবিধা ও অধিকার হইতে বহুলাংশে বঞ্চিত জনসাধারণ দ্বারা বিধিবদ্ধ একটা আইন এই শব্দ থেকেই প্লেবেসিট শব্দটি এসেছে যার অর্থ হচ্ছে গণভোট আর গণভোট রাজনীতির সাথে সম্পর্কিত রাজমাতাস রাজমাতাস বলতে বোঝায় হট্টগোল গন্ডগোল বা প্রচন্ড শব্দবহুল কাজ অর্থাৎ এ নয়েজি অ্যাক্টিভিটি মেনি আইল্যান্ডস অনেকগুলো দ্বীপ মেকআপ তৈরি করে এন আর অর্থাৎ দ্বীপমালা বা দ্বীপপুঞ্জ ইফ এ সাবস্ট্যান্স ইজ কোহ্যাসিভ যদি কোনো পদার্থ সংযোজনশীল বা আঠালো হয় ইট টেন্স টু এটা মূলত স্টিক টুগেদার একসাথে লেগে থাকে সামথিং হুইচ ইজ অবনক্সিয়াস যেটা আপত্তিকর সামথিং হুইচ ইজ অব নক্সিয়াস মিনস ইট ইজ ভেরি আনপ্লেসেন্ট অর্থাৎ অতি বিরক্তিকর অর্থাৎ এখানে বোঝাচ্ছে যেটা আপত্তিকর সেটাই বিরক্তিকর স্ট্যাকফ্লেশন স্ট্যাকফ্লেশন বলতে বোঝায় অর্থনৈতিক মন্দ অবস্থা বা মন্দা যেটা দিয়ে বোঝানো হচ্ছে ইকোনমিক স্লো ডাউন দ্য ওয়ার্ড প্লোরালিটি প্লোরালিটি বলতে বোঝায় একই সাথে দুই অথবা তার অধিক অফিস মেনটেন করা the holding of more than one office at a time such claim needs to be best tested empirically suggests that empirically এখানে যে শব্দটি তার অর্থ হচ্ছে অভিজ্ঞতা দ্বারা বা গবশনা দানা তাহলে the test should be based on experience the word electorate ইলেকটরেট শব্দের অর্থ হচ্ছে নির্বাচক মন্ডলী অর্থাৎ দিস ওয়ার্ল্ড ইজ রিলেটেড টু দা ইলেকশন বোঝায় জাবর কাটা অর্থাৎ গরু যেরকম জাবর কাটে অর্থাৎ মুখে খাবার নিয়ে লুকিয়ে রাখে এবং দীর্ঘ সময় সেগুলো চিবায় ক্লাইমেট ইজ স্টেট অব দ্য এনভায়রমেন্ট ক্লাইমেট হচ্ছে পরিবেশের একটি অবস্থা দ্য পিপল হু ক্যারি এ কফিনারেল আর কল পল বিয়ার যে ব্যক্তি বা ব্যক্তিরা অন্তৃষ্টিক্রিয়াকালে সব যান অথবা মৃতদেহ বহন করে তাদেরকে বলা হয় পল বিয়ার স্টকিংস স্টকিংস আর লং লম্বা মোজাকে স্টকিংস বলা হয় টুইলাইট নাইট রাতের পূর্বে এবং গধূলির পর যেই সময়টা তাকে বলা হয় ডাস্ক অর্থাৎ সন্ধে ব্লু চিপস আর ব্লু চিপস বলতে বোঝায় ইন্ডাস্ট্রিয়াল শেয়ার যেগুলোকে সেফ ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হয় ইন্ডাস্ট্রিয়াল শেয়ার টু বি এ সেফ ইনভেস্টমেন্ট বলতে বোঝায় এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ শক্তিশালী বোমা টু ডেমলিশ বিল্ডিংস দালান কোঠা ধ্বংস করার জন্য পাওয়ারফুল এক্সপ্লোসিভ বা বোমা বলা হয় ব্লক বাস্টারকে যে শব্দটি এখন বিভিন্ন সিনেমা অথবা কোনো কিছু যখন ভাইরাল হয় অথবা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে তখন তাকে ব্লক বাস্টার বলা হয় অর্থাৎ তার গুঞ্জন এবং সুনাম মানুষের মাঝে বাজ ওয়ার্ড হিসেবে ছড়িয়ে পড়ে দ্য জিপসিজ আর পিপল জিপসি হচ্ছে সেই সকল ব্যক্তি যারা আর অলওয়েজ অন দ্য মুভ যেমন বেদে গোষ্ঠী যারা আছে তারা সব মুভমেন্টের মাঝে থাকে অন্যদিকে যা যাবরদেরকেও বলা হয় জিপসি ভার্সেটাইল প্যাশন অলওয়েজ ডাজ মেনি থিংস ওয়েল ভার্সেটাইল শব্দের অর্থ হচ্ছে বহু বিষয়ে পণ্ডিত বা বহুমুখী কর্মশক্তি সম্পন্ন ব্যক্তি তাহলে ए भार्सिटल पार्सन अलवेज ड मे थिंग द प्रफेशन अफ टीचिंग टीचिंग प्रफेशन के बलाजी पैडागी हार कथा फार्स लैंगुएज मीस दैचारल लैंगुएज मातृभाषा के फार्स लैंगुएज बला শব্দের অর্থ হচ্ছে শতমূলী বা এক জাতীয় গাছ যার নরম রসালো অঙ্কুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে ভ্যালুয়েবল ফুড হু ইজ অ্যাডভার্স মানে অনিহা আছে যার মাঝে টু চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস ইজ সেট টু বি কনজারভেটিভ অর্থাৎ রক্ষণশীল যারা তারা চেঞ্জ আসলে পরিবর্তন কখনো পছন্দ করে না বা করতেও জানে আশা করি আয়োজনটা ভালো লেগেছে এরকম বিষয় আয়োজন নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত স্বপ্নে স্কুলে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম